প্রত্যেকটা ওকেশনকে সামনে রেখেই কিছু কিছু ইচ্ছে থাকে, অপূর্ণ ইচ্ছে। তো এই রমজানকে ঘিরেও আমাদের একটা অপূর্ণ কাজ রয়ে গেছে, আর সবাইকে নিয়ে একসাথে ইফতারি করা, আজকে সেটাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো সকাল বাজে 9টা, আর উঠেই হচ্ছে দুহার জন্য একটু পাতলা করে দুধ জাল দিতে নিছিলাম, যে দুহা সকালবেলা দুধ দিয়ে বিস্কুটটা খেতে একটু সহজ হয়, তো সেজন্য। তো এটা আমি জাল বসিয়ে এদিকে বুড়াতে হচ্ছে বুট, তারপর হচ্ছে ডাল, পেঁয়াজের জন্য ডাল, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলাই দেখতেছি কীরকম ভিজে গেল। আর এদিকে আমি মাংসটা নামিয়ে নিয়েছি, তো নামিয়ে হচ্ছে রেখে দিয়েছি, আর কয়েকটা বুড়াতে খাওয়া দাওয়া করে হচ্ছে প্লেট বাটি রয়ে গেছে, এগুলো হচ্ছে ক্লিন করে নিব। দুহা সকালবেলা উঠে দুধ দিয়ে বিস্কুট খাবে না, সে চা দিয়ে বিস্কুট খাবে, তো সেজন্য আমি চা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে বিস্কুট শেষ হয়ে গিয়েছিলো, তো আমি নতুন বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি। আর আমাদের বাসায় অন্য কোনো বিস্কুটই তেমন একটা খাওয়া হয় না, দুধ বা চায়ের সাথে এই টোস্ট বিস্কুটটাই বাচ্চারা খেতে চায়, তো যে কারণে শুধু টোস্ট বিস্কুটটাই আনা হয়, আর অন্যান্য খাবারগুলো ওরা তেমন একটা খেতে চায় না, তা আমারাও খায় না, বিদায় আনিও না। আর গতকাল ওরা আব্বু কিছু বাজার করে নিয়ে আসছিলো, ওইগুলো হচ্ছে ডাইনিংয়ে রেখে দিয়েছি, তো এখন হচ্ছে এগুলা জায়গাগুলো জায়গাতে রেখে দেব কৌটাই করে আর কি, এখন সবগুলা গুছিয়ে রাখবো। আচ্ছা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, আজকে সকাল থেকে কাজ শুরু করতেছি, কারণ হচ্ছে আজকে আমি হুজুরদেরকে এবং ও আমার দেবদেরকে নিয়ে একসাথে ইফতারি করব। তো এটা প্রতি বছরই করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই করতে পারতেছি, এবছরও আল্লাহ সেই সুযোগ দিয়েছে, তো সেইটাই হচ্ছে আজকে করব। তো আমাদের ইচ্ছে ছিল হচ্ছে 20 রোজার পর, তো আজকে হচ্ছে হুজুরদের একটু সুযোগ হয়েছে, হুজুররা হচ্ছে দাওয়াত রেখেছে, তো আজকে আসবে, আর সে সাথে আমার দেবররা আমরা একসাথে ইফতারি করবো, রাতের খাবার খাবো, এরকম একটা হচ্ছে পরিকল্পনা। আর এদিকে হচ্ছে আমি ছোলাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি, তো ধুয়ে হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ হতে দিব। প্রতি বছরই হচ্ছে দেখা যায় ওর আব্বু হুজুরদেরকে দাওয়াত দিয়ে এসে হচ্ছে আমাকে ডেটটা জানায় যে এই ডেটে হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তো ওইভাবেই করা হয়। কিন্তু এবছর হচ্ছে উনিও একটু আমতা আমতা করতেছিল, বলতেছিল যে তুমি পারবা কি না, তো আলহামদুলিল্লাহ আমি না করার মতো মানুষই না, যে বা মেয়েই না যে না করতে পারি মুখের উপরে, তো সেটা হুজুর হোক বা যে কেউ হোক, আর আমার কাছে রান্না করতে কাউকে খাওয়াতে ভীষণ ভালো লাগে, তো এই জন্য হচ্ছে ওর আব্বুকে বললাম যে বলো আমার কোনো সমস্যা নেই, আমি পারবো। তো এই তো হচ্ছে ডাবলির সাথে আমি একসাথে হচ্ছে আলুটাও সিদ্ধ হতে দিয়ে দিব, এতে করে একসাথে দুটা সিদ্ধ হয়ে যাবে, এবং প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হবে, যে কারণে হচ্ছে দিয়ে দিচ্ছি। কয় না যেদিন হচ্ছে কাজ থাকবে বাসায় সেদিন বাচ্চারা বেশি বিরক্ত করে, কিন্তু আজকে আমার একটু কাজ বেশি, সে সাথে হচ্ছে দুহার অনেক জ্বর এসেছে, বুড়ার থেকে প্রচুর জ্বর, তো ছেলেটাও একটু বিরক্ত করতেছে যেহেতু জ্বর, আর সে সাথে প্রচুর বমি হচ্ছে, কোনো খাবার খেয়ে হচ্ছে রাখতে পারতেছে না, শুধু বমি করতেছে। তো আমি আলু এবং ছোলা বুটগুলো সিদ্ধ হতে দিয়ে এখন হচ্ছে গিয়ে দেখি হচ্ছে মশলার কৌটাতে কিছু মশলা নেই, তো এগুলো হচ্ছে মশলার কৌটাগুলো হচ্ছে রিফিল করে নিব, কারণ আমার সন্ধ্যায় রান্না বা এখনের রান্নায় আমার কাজে লাগবে, তো সবগুলোই হচ্ছে একবারে রেখে নিব। আর আগে আমি তেজপাতাটা হচ্ছে সাইজ করে কেটে নিচ্ছি, আফরাকে দিয়েছিলাম একদিন কেটে দিতে, কিন্তু আফরা বুঝতে পারে নাই, হচ্ছে পরিষ্কার করতে পারে নাই আর কি, ছোটো করে নাই, বড় বড় করে রেখে দিয়েছে, তো সেটা আবার হচ্ছে আমি এখন আমার প্রয়োজন অনুযায়ী সাইজ করে হচ্ছে রেখে দিচ্ছি, আমার কোটার মধ্যে যতটুকু সাইজ করা দরকার। আর বলিনি আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম আমি ওইখান থেকে হচ্ছে এই মশলার কোটাটা নিয়ে আসছিলাম আমার সাথে করে, আমার খুব ভালো লেগেছিল মশলার কোটাটা দেখে, তো ওখানে আমি হচ্ছে নিয়েছি।
এই মশলার কৌটোটা ইন্ডিয়া থেকে আনার পর আমি কিছুদিন ইউজ করিনি, কারণ অনেক ইন্ডিয়া থেকে আসার পর অনেক ব্যস্ততায় ছিলাম। তো এখন নামিয়ে হচ্ছে প্রায় এক মাস যাবৎ আমি ইউজ করতেছি। ইউজ করার পর মনে হচ্ছে আরও একটা কৌটো নিয়ে আসা দরকার ছিল। তো এই তো আমি এদিক দিয়ে হচ্ছে শুটকি বোনা করতেছি। তো আগে বলে নিই, হুজুরদের সাথে ওর আব্বুর হচ্ছে অনেক ভালো একটা সম্পর্ক। ওর আব্বু হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি খেতে পারবেন বা কি খেলে আপনাদের জন্য ভালো হবে। তো হুজুররা হচ্ছে বলেছে খিচুড়ি, বোনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। তো আমি গরুর মাংসের সাথে একটু শুটকি বোনা, আর আমি যে হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা হচ্ছে শুটকিটা পছন্দ করে খাইতে, সেজন্য লইট্টা শুটকি আমি বোনা করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার যা পেঁয়াজগুলো বেজে দিচ্ছিল, কারণ দুহা ভীষণ বিরক্ত করতেছিল, খুব কান্নাকানি করতেছিল, যে কারণে ও এসে হচ্ছে পেঁয়াজগুলো একটু বেজে দিয়েছে। আর আমি এদিক দিয়ে হচ্ছে লেবু শরবতটা করে নিচ্ছি। আমি লেবু শরবতই করতেছি, প্লাস কালারের জন্য আমি একটু ট্যাং দিয়েছি যাতে হচ্ছে কালারটা সুন্দর দেখা যায় সেজন্য। আর সচরাচর আমাদের বাসায় ট্যাংয়ের শরবত বা রুয়াবজা তো কেমন কেউ খেতে চায় না, তো যে কারণে সরাসরি লেবুর শরবতই করা হয়। তো আজকে শুধু হুজুরদের জন্য একটু ট্যাং দেওয়া হয়েছে। এই তো এদিকে আমার শরবত করা শেষ, আর আমি শরবতটা ফ্রিজে রেখে দিব। আলুর চপ, বেগুনি, তারপর পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো হুজুরা সরাসরি ইফতারিতে হচ্ছে খিচুড়িই খাবে, তারপরও আমি হালকা পাতলা কিছু হচ্ছে খুবই সাধারণ কিছু ইফতারি রেডি করলাম যাতে হুজুরদের সামনে দেওয়া যায়, কারণ হুজুররা বারবারই বলে দিয়েছে আমরা সরাসরি হচ্ছে খিচুড়ি খাবো। তো আমার সালাদ এভরিথিং হচ্ছে রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার দেবর আসছে। তো দেবর আসে হচ্ছে আমাকে প্লেটগুলো সাজাতে একটু হেল্প করবে। তো এদিকে আমার ছোলা ভাজাও হচ্ছে আগে হয়ে গিয়েছিলো, আগে ছোলা ভেজে হচ্ছে রেখে দিয়েছিলাম। এই যে লইট্টা শুটকি বোনা, তারপর হচ্ছে গরুর মাংস, গরুর মাংসটাও আমি হচ্ছে দুপুরের দিকে হচ্ছে রান্না করে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে একটু গরম করব, আর কিছু না, এটা গরম করলে হয়ে যাবে। তো যেহেতু হুজুররা ইফতারিতে তেমন কিছু খাবে না, একদম সিম্পলভাবে হচ্ছে টেবিলটা করা হয়েছে, সামান্য কিছু ইফতারি দেওয়া হয়েছে। তার মধ্যে একটা ইফতারি হুজুররা খায়নি, শুধু শরবত আর খেজুর খেয়ে তারা সরাসরি খিচুড়ি খেয়ে ফেলেছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।